11 ডিসেম্বর প্রাথমিক টেট দিয়েছি প্রায় 6 বছর পরে, কিন্তু প্রায় 1 বছর হতে চললো আজকে 2023, আমাদের এখনো ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না। কিন্তু আপনারা দেখবেন মাননীয় পর্ষদ সভাতে প্রেস কনফারেন্সে বলেছেন বছরে দুবার নিয়োগ হবে। আমাদের পাশের রাজ্য বিহার, সেখানে দেখবেন আগস্ট মাসে এক্সাম হয়েছে, আগস্টের শেষের দিকে এক্সাম হয়েছে, 19 অক্টোবর রেজাল্ট বেরিয়েছে, মুখ্যমন্ত্রী 4 নভেম্বর নিজে এসে নিয়োগপত্র দিয়েছেন। তো বিহার যদি 2 মাসের মধ্যে পারে, আমরা 1 বছর কেন বসে থাকবো? বাংলা তো এগিয়ে নেই, আমরা পিছিয়ে, বাংলা কোনো এগিয়ে নেই। তো যদি না পাও তোমায় কি করবে? না পেলে এটা আমাদের শুধু কোচবিহার ডিস্ট্রিক্টেরই আন্দোলন, আমাদের প্রত্যেকটা 30টা জেলাতেই আমাদের সংগঠন আছে, ঠিক আছে? আমরা এর আগে রাজপথে, কলকাতার রাজপথে আন্দোলন করেছিলাম। না যদি আমাদের যদি নতুন নতুন টেটের আগে যদি আমাদের নোটিফিকেশন না আসে, আমরা আরো বড় আন্দোলন করবো। তারা কি তোমার সেই টেট পরীক্ষা হতে দিবে না বলছি? না, সেটা সরকারের ইচ্ছার উপর, সেটা সরকারের ইচ্ছা, সরকার টেট নিতেই পারে, পর্ষদ টেট নিতেই পারে, সেটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আপনি যদি পাস্টে চলে যান, 2014 টেট হয়েছে, টেটতে নিয়োগ হয়েছে, তারপরে নতুন টেট হয়েছে, এটাই প্রথম মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি একটা টেট হয়েছে, তাদের নিয়োগ না দিয়েই সরকার আবার নতুন টেট ঘোষণা করেছে, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে আর হয়নি। তো আমরা চাইছি যেন আমাদের নতুন নিয়োগটা হয়, কিন্তু আর পর্ষদ সভাপতির কাছে যখন আমরা যাচ্ছি, পর্ষদ সভাপতি আমাদের মাথায় হাত বুলিয়ে বলে দিচ্ছে একটা নিয়োগ চলছে, তোমাদের নিয়োগ করতে পারবো না, এই নিয়োগটা শেষ না হলে নিয়োগ করতে পারবো না। কিন্তু আমাদের রাজ্যেরই একটা সংস্থা পাবলিক সার্ভিস কমিশন, তারা একটা মামলা কোর্টে চলছে, 2018 সালে ফুড সাপ্লাইয়ের এক্সামের মামলাটা কোর্টে চলছে, পিএসসি আবার নতুন করে নোটিফিকেশন দিয়েছে। তো একই রাজ্যে দুটো সংস্থা দুটো নিয়ম কিভাবে হতে পারে? মাননীয় গৌতম পাল মহাশয় আমাদের বলুন যে একই রাজ্যে দুটো সংস্থা, সরকারি সংস্থা, দুটো আলাদা নিয়ম কিভাবে হতে পারে? তোমাদের নিয়োগ না হলে তোমরা আরো বৃহত্তর আন্দোলন নামবে। হ্যাঁ, আমরা আরো বৃহত্তর আন্দোলন। বৃহত্তর আন্দোলন মানে কি? মানে তোমার অনেক এরপরে আমাদের নেক্সট, আমরা আমাদের যে স্টেট অ্যাডমিনরা আছে তারা আমাদের বলে দেবে নেক্সট, আমরা কলকাতা রাজপথে আরো বড় আন্দোলন করব আমরা নেক্সট। তারপরে যদি সরকার না মানে আন্দোলন, আমাদের সংগঠন সরকার বা পর্ষদ যেন আমাদের লাইকলি না নেয়, আমাদের সংগঠন অনেক, আমাদের সংগঠনের নাম 2022 প্রাথমিক টেট পার ডিএলএড ঐক্যমঞ্চ, আমাদের এটা স্টেট সংগঠন, প্রত্যেকটা জেলার আলাদা করে সংগঠন আছে, এটা কোচবিহার জেলা। আজকে কতজন আছে তোমাদের কোচবিহারে? আমরা দেখুন এটা তো সেভাবে বলা পসিবল না, কারণ আমাদের কাছে কোনো ডেটা নেই। পর্ষদ সভাপতির কাছে আমরা গেছিলাম, সভাপতি কতজন এসেছে আজকে? আমরা 150 জনের মতো, এই সামনে আরো অনেক আছে, পেছনে আছে আর ভেতরে গেছে অনেকজন। আজকে ডেপুটেশন দিচ্ছ কাউকে? কোনো ডেপুটেশন আমরা দিচ্ছি, ডেপুটেশন আমাদের গেছে কয়েকজন, ডেপুটেশন দিচ্ছে। কাকে দিচ্ছি? আমরা সভাপতিকে, মাননীয় সভাপতি ডিপিএসসি চেয়ারম্যানকে দিচ্ছি ডেপুটেশন। চেয়ারম্যান তো ডিএমসি, হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, কি নাম? আমার নাম সপ্তর্ষি পুত্র।